আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর গাছ আঙ্গুরে ধরেছে। খুব বেশি যে ধরেছে তা কিন্তু না, এখানে একটা ঝোপাতে কটা মানে এসেছে। এখানে একটা আছে, এখানে একটা ছোট্ট আছে, আর কোথায় আছে, এখানে আছে। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর দেখতে। তারপরে এইখানে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কোথায় কোথায় আছে ওই দিকটাতে আছে, এটা দেখা যাচ্ছে। আঙ্গুর গাছের যত্নে যা বললাম, এভাবে যদি যত্ন করা হয় তাহলে কিন্তু ছাদ বাগানের গাছ থেকে এক বছরই গাছের ফলন চলে আসে, ফলন পাওয়া যায়, যেটুকুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রাব্বুল আলমিনের দরবারে। ওই যে দেখেন, আমার পেঁপেটা আজকে মনে তুলে নিতে হবে, পেঁপে গাছ থেকে পেঁপেটা, আমার পেঁপে গাছ থেকে পেঁপেটা তুলে নিতে হবে। যে দেখেন বন্ধুরা, কি সুন্দরভাবে পেঁপেটা পেকে আছে, পেঁপেটা আজকে তুলে নিতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাবে আল্লাহ তাআলা ফলন দিয়েছেন। কোথায় আর একটা দেখলাম, আর ফেললাম। তো ভালোই আছে। আচ্ছা যাক, আচ্ছা চলো দেখি পেঁপেটা পারি। এই যে মাশাল্লাহ, কত সুন্দরভাবে পেঁপেটা পেকে গেছে। এই যে দেখেন, তুলে নিব, এখনো কিন্তু শক্ত, বেশ শক্ত, আর একটা দিন থাকলে ভালো। পাখিতে মুখ দিলে তো আমি আবার খাই না, সেজন্য তুলে নিব, ঘরে রাখলেই পেঁপে একদম নরম হয়ে যাবে। এটা কিসের সাথে বাড়ি খেয়েছে, এই ডালগুলোর সাথে মনে হয়। এই পেঁপেটাও দু একদিনের মধ্যে পেকে যাবে, মাশাআল্লাহ।